নমস্কার। সবার প্রথমে জানাই আপনাদেরকে আমার প্রণাম এবং আন্তরিক অভিনন্দন। আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস। অ্যাস্ট্রোটিপস মানেই বিভিন্ন রকম জ্যোতিষ আলোচনা। তো আজকে আমরা একটি বিশেষ গ্রহকে নিয়ে আলোচনা করব, অর্থাৎ সেই গ্রহটি হলো বৃহস্পতি। তো প্রত্যেকটি আলোচনায় যাওয়ার পূর্বে যে কথাটি বলে থাকি, যে ব্যক্তিগতভাবে আপনারা যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চান, নিজের জন্মছকের সঠিক ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করাতে চান, তাহলে নিশ্চয়ই আমার ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। এছাড়াও আপনারা যারা জ্যোতিষ শিখতে চান, জ্যোতিষশাস্ত্রটি সম্পর্কে বিস্তারভাবে জ্ঞান অর্জন করতে চান, তারা নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারটির মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। চলে আসবো আজকের মূল আলোচনাতে। আমরা এখন বর্তমানেতে জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠানের মধ্যে আছি এবং জ্যোতিষশাস্ত্রটিকে কিছুটা শেখার, কিছুটা বোঝার চেষ্টা করছি। এবং এই শেখা বা বোঝার মধ্যে আমাদের একটি পার্ট হচ্ছে বিভিন্ন গ্রহের কারকতা। তো অলরেডি আমি আগে একটি বৃহস্পতির কারকতা আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম, তো সেটিকে আপনারা লিখে রাখবেন। তার সঙ্গে সঙ্গে আজকেও কিছুটা বৃহস্পতির কারকতা সম্পর্কে বলে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই বিষয়টাকে বোঝার চেষ্টা করবেন। তো বৃহস্পতির কারকতা সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে যে কথাটি বলতে হবে, যে বৃহস্পতি হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে দেবগুরু বলা হয়। তো বৃহস্পতির দেবগুরু, তিনি কিন্তু সর্বপ্রকার জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা, ধন, আগম জ্ঞান এবং পুত্রের কারক গ্রহ। বৃহস্পতি প্রভাবিত ব্যক্তি কিন্তু মানে প্রচণ্ড সাংসারিক হয়, একথাটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা যখন পরে দেখবো যে লগ্নের মধ্যে যদি বৃহস্পতি অবস্থান করে, তাহলে কিন্তু প্রচণ্ড সেই জাতক বা জাতিকাকে সাংসারিক করে দেয়। তো বৃহস্পতি প্রভাবিত ব্যক্তি বিশেষ করে কিন্তু সাংসারিক জীবনে তার সংসারের যে মায়াজাল, এই মায়াজালের ভেতরে কিন্তু আবদ্ধ থাকে। তবে শনিও কিন্তু সাংসারিক একটি গ্রহ। শনির ভেতরে কিন্তু প্রচণ্ড এই সাংসারিক ব্যাপারটা আমরা দেখতে পাবো। তবে শনির ভেতরে কিন্তু কোনো বাদ বিচার নেই। শনি কিন্তু যেমন সমস্ত রকম, যেটা আমরা বলে থাকবো যে শনি প্রভাবিত ব্যক্তি যেমন জাতি বেজাতির মধ্যে কোনো রকম ভেদাভেদ দেখতে পায় না, বৃহস্পতির প্রভাবিত ব্যক্তি কিন্তু সে শনি যেমন প্রচণ্ড ত্যাগী গ্রহ, হ্যাঁ শনি কিন্তু প্রচণ্ড ত্যাগী গ্রহ, সেক্ষেত্রে বৃহস্পতি কিন্তু ততটা ত্যাগী নয়। বৃহস্পতি কিন্তু হাতে হাত মিলিয়ে চলার মতো একটি গ্রহ, কিন্তু দুটোই সাংসারিক গ্রহ। অর্থাৎ আমরা যখন পরে যখন বিভিন্ন মহিলার ছক বিচার করব, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে আমরা বিষয়টাকে খুব পরিষ্কারভাবে দেখতে পাবো। এর জন্যই মহিলা কথাটি বললাম। এটা পুরুষদের ক্ষেত্রেও আমরা পাবো যেমন, কিন্তু মহিলাদের ক্ষেত্রেও পাবো। তো সেটা কীরকমভাবে, যখন আমরা দেখবো যে একজন মহিলার লগ্নের মধ্যে বৃহস্পতি অবস্থান করছে, তাহলে কিন্তু আমরা অবশ্যই বলে দিতে পারবো যে সেই জাতিকা কিন্তু বিবাহের পরে খুব সাংসারিক হয়ে যাবে। তো একজন জাতকের যদি লগ্নের মধ্যে, জাতিকার যদি লগ্নের মধ্যে শনি অবস্থান করছে, আমরা কিন্তু অন্যান্য বিচার ছেড়ে দিয়ে আমরা শুধু এই সাংসারিক ব্যাপারটার ক্ষেত্রে আলোচনা করছি। তো আমরা কিন্তু শনি যদি লগ্নের মধ্যে অবস্থান করে, তাহলে কিন্তু আমরা দেখব যে সেই জাতিকা কিন্তু প্রচণ্ড সাংসারিক হয়ে যাবে। তো শনির সাংসারিক আর বৃহস্পতির সাংসারিকের ভেতরে একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে এটাই যে শনির সাংসারিকের ভেতরে কিন্তু সেই জাতকের, জাতিকার ভেতরে কিন্তু প্রচুর স্যাক্রিফাইস থাকবে, সে প্রচণ্ড ত্যাগী হবে, সে প্রচণ্ড কিন্তু স্যাক্রিফাইস করবে তার জীবনে। কিন্তু বৃহস্পতি যদি থাকে লগ্নের মধ্যে, তাহলে কিন্তু সেই জাতিকা খুব একটা স্যাক্রিফাইস করবে না, সে কিন্তু সর্বদাই চেষ্টা করবে যে আমার সঙ্গে হাতে হাত মিলিয়ে আমি চলব। এই কথাটাকে কিন্তু আপনারা নোট করবেন। আচ্ছা, এবারে হচ্ছে যেটা, যে রবি যদি আত্মার তেজ হয়, তাহলে বৃহস্পতি কিন্তু সেই আত্মার তেজের প্রকাশ। তাহলে বৃহস্পতি প্রভাবিত ব্যক্তিদের ভেতরে মানে অনুভূতিমূলক যে বিশেষ জ্ঞান, এটা কিন্তু দেখতে পাওয়া যায়। বৃহস্পতি ব্যাপারটা হচ্ছে যেটা, যে আমরা কিন্তু বুধও হচ্ছে বিদ্যার কারক গ্রহ, বৃহস্পতিও কিন্তু বিদ্যার কারক গ্রহ। আমরা এডুকেশনের ক্ষেত্রে কিন্তু প্রধান কারক বৃহস্পতি, চন্দ্র এবং বুধ, মানে বুধ চন্দ্র এবং বৃহস্পতি। তো বৃহস্পতির জ্ঞান আর বুধের জ্ঞান, এই দুটোর ভেতরে তফাৎ হচ্ছে এটাই যে বৃহস্পতি কিন্তু কোনো জ্ঞানকে তার ভেতরে নিয়ে সেটাকে অনুভূতি শক্তির দ্বারা সেটাকে বোঝার চেষ্টা করে। সেটার বৃহস্পতির জ্ঞানের ভেতরে কিন্তু ফিলিংস আছে,
বৃহস্পতির জ্ঞানের ভেতরে কিন্তু আমরা শাস্ত্রে যেটা বলছে যে বৃহস্পতি কিন্তু নির্বাক, কিন্তু সেই জ্ঞানকে, যে কোনো জ্ঞান বৃহস্পতি কিন্তু সুন্দরভাবে নিয়ে সেটাকে অনুভূতি শক্তির দ্বারা কিন্তু সেটাকে নিজের ভেতরে একটা ফিলিংসের মাধ্যমে কিন্তু সেই জ্ঞানটাকে বোঝার চেষ্টা করে। আর বুধের জ্ঞান হচ্ছে অন্যরকম। এই জন্য আমরা কিন্তু যে কোনো যে সমস্ত জ্ঞানগুলো খুব ডেপথ, খুব গভীর জ্ঞান, এই জন্য কিন্তু এখানে কিন্তু বুধ সেই গভীর জ্ঞানের ক্ষেত্রে বুধ কিন্তু অসমর্থ। এখানে কিন্তু বৃহস্পতি এই গভীর জ্ঞানের ক্ষেত্রে প্রধান কারক। তো কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে যে বৃহস্পতির জ্ঞান, শাস্ত্রে বলছে যে বৃহস্পতি কিন্তু নির্বাক, তাহলে বৃহস্পতির জ্ঞান প্রকাশ করতে গেলে বুধের সহযোগিতা কিন্তু আমাদের লাগবে। তাই আমরা কিন্তু যে সমস্ত, যেমন বিশেষ করে জ্যোতিষের ক্ষেত্রে আমরা বুধ এবং বৃহস্পতিকে দুজনকেই প্রাধান্য দিয়ে থাকি। হ্যাঁ, কারণ হচ্ছে বৃহস্পতির জ্ঞানকে কিন্তু এই মুখ থেকে যখন আমরা বার করব সেইখানে কিন্তু এখানে বুধকে আমাদের লাগবে। তবে এটাকে আপনারা, আমার কথাটাকে আপনারা মাথায় রাখবেন, এটাকে কিন্তু আপনারা লিখবেন না, এটাকে কিন্তু মাথায় রেখে দেবেন। আচ্ছা, তো আমরা বৃহস্পতির কারকতা অলরেডি আমি একটা বৃহস্পতির কারকতা আপনাদের সামনে অলরেডি দিয়ে দিয়েছি। তো সেটাকে নিয়ে আপনারা অবশ্যই লিখে রাখার চেষ্টা করবেন, তার সঙ্গে সঙ্গে এই বিষয়টা যেটা বলছি সেটাকে কিছুটা মাথায় রাখবেন। তো বৃহস্পতির স্বরূপ হচ্ছে, বৃহস্পতি ঈষৎ বর্ণ, ঈষৎ দেহ, পিঙ্গল বর্ণ, বিশালান্নত বক্ষ, তার সঙ্গে সঙ্গে বৃহৎ দেহ গৌর বর্ণ, তার সঙ্গে সঙ্গে হচ্ছে স্থির স্বভাব, ধার্মিক, বিনয়ী, নিপুণ, আদর্শবাদ, বিশ্লেষণ প্রকৃতি, এবং তার সঙ্গে সঙ্গে মানুষের শরীরের মধ্যে যে বৃহস্পতির যে প্রভাব সেটি হচ্ছে বিশেষ করে দেখতে পাওয়া যায় পরিপাক যন্ত্রের মধ্যে, হাড়ের মধ্যে, ফুসফুসের মধ্যে, ধমনির মধ্যে, বাক যন্ত্রের ভেতরে। বৃহস্পতি হচ্ছে মেদের কারক গ্রহ। আমরা যখন লগ্নতে দেখব, আমরা কিন্তু এই মেদের ক্ষেত্রে যে সমস্ত মানুষটা দেখবেন মোটা হয়ে যায়, বিশেষ করে লগ্নের মধ্যে বৃহস্পতি থাকলে কিন্তু দেখা যায় যে সেই জাতক বা জাতিকাকে কিন্তু মেদ বৃদ্ধি করিয়ে দেয়। অনেক সময় এটা পঞ্চম ভাবে, তো যদি যেই ভাবের মধ্যে গিয়ে বৃহস্পতি অবস্থান করবে সেই ভাবকে কেন্দ্র করে জাতকের ভেতরে কিন্তু একটা মেদ বৃদ্ধি করাবে। আমরা কিন্তু মঙ্গল রাহু অনেক সময় মেদ বৃদ্ধি করিয়ে থাকে। তো এখানে আরও একটা কথা খেয়াল রাখতে হবে যে এর সঙ্গে সঙ্গে অশুভ বৃহস্পতির যে প্রভাব সেগুলো হচ্ছে হাড়ের মধ্যে দুর্বলতা, শ্বাসকষ্ট, শ্লেষ্মা, উদরি, যকৃতের রোগ, গলব্লাডারের মধ্যে সমস্যা, হজমের সমস্যা, কণ্ঠরোগ বা শরীরের মেদ বৃদ্ধি করে দেওয়া, এটা অশুভ বৃহস্পতির প্রভাব। বৃহস্পতি জাতিতে ব্রাহ্মণ এবং আকাশ তত্ত্বের কারণ। মনে রাখতে হবে যে আমরা যে শ্বাস প্রশ্বাস নিই, এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে আমরা যে জীবিত থাকি, এই শ্বাস প্রশ্বাসের প্রধান কারক গ্রহ কিন্তু বৃহস্পতি। আমরা এটাকে শীতে শীতে যদি চলে আসি তাহলে আমরা বলতেই পারি যে আমাদের অক্সিজেনের কারক গ্রহ কিন্তু বৃহস্পতি, যেই অক্সিজেন আমাদের প্রাণবায়ুকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। আচ্ছা, তো একটা কথা খেয়াল, অবস্থান ভেদে অর্থাৎ বৃহস্পতি যদি শুভ অবস্থানে থাকে, তেমন শুভ অবস্থানে থাকার ফলে যেমন জাতককে জ্ঞানী বানায়, জাতককে মহাযোগী বানাতে পারে, জাতককে প্রচণ্ড ধার্মিক মানসিকতা তৈরি করতে পারে, জাতককে অধ্যাপক তৈরি করতে পারে, জাতককে উপদেশক তৈরি করতে পারে, হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা যেটাকে বলি তপস্বী, হ্যাঁ, এই তপস্বী জায়গাটা তৈরি করতে পারে। আবার এই বৃহস্পতি যদি অশুভভাবে অবস্থান করে তাহলে কিন্তু জাতককে নিজ কর্মে, নিজ প্রকৃতির মধ্যে সাংসারিক সুখের আশায় লিপ্ত করিয়ে দেয়, জাতককে লোভী করিয়ে দেয়, জাতককে অহংকারী করিয়ে দেয়। আমরা দেখব যে লগ্নের মধ্যে যদি বৃহস্পতি অবস্থান করে এবং সেটা যদি পাপীড়িত হয়ে যায়, অশুভ হয়ে যায়, সেই জাতকের ভেতরে কিন্তু প্রচণ্ড অহংকার এসে যাবে। তো এখানে একটা কথা খেয়াল রাখতে হবে, বৃহস্পতি যুক্ত রাহু, আমরা জানি গুরুচন্দ্রাল যোগ সৃষ্টি করে, তো এখানে বৃহস্পতি যদি রাহুর সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে বৃহস্পতির সমস্ত জ্ঞান কিন্তু চণ্ডালের রূপ ধারণ করে নেয়, এবং চণ্ডালের যে স্বেচ্ছাচার,
সেই স্বেচ্ছাচারে কিন্তু পরিণত হয়ে যায় তার জ্ঞান। তো আবার বৃহস্পতি চন্দ্রের সঙ্গে যদি সম্পর্ক সৃষ্টি করে তাহলে কিন্তু জীবযোগ সৃষ্টি করে, এবং বৃহস্পতি এই চন্দ্রের যে জীবযোগ, এই জীবযোগে কিন্তু জাতক জ্ঞানী হয়, জাতক মানী হয়, জাতক সুখী হয়। আবার বৃহস্পতি যদি মঙ্গলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাহলে এই বৃহস্পতি কিন্তু জীব ভৌম দোষ সৃষ্টি করে বা জীব ভৌম যোগ সৃষ্টি করে। এই যোগে কিন্তু জাতক সর্ববিষয়ে জ্ঞানী হয়, জাতক সাহসী হয়, কর্মঠ হয়, এবং জাতক কিন্তু নিজের প্রচেষ্টায় অনেক বড় জায়গায় পৌঁছায়। দ্বাদশ ঘরে বৃহস্পতি যদি অবস্থান করে, আমরা জান পরে যখন ভাব বিচার করবো তখন ভাব বিচারের বিষয়গুলি জানবো, তো দ্বাদশ ঘর থেকে আমরা কিন্তু কারাবাস বিচার করে থাকি। তাহলে একজন জাতকের যদি দেখা যায় যে কারাবাস সবার মতো যোগ রয়েছে, কিন্তু দ্বাদশ ঘরে যদি বৃহস্পতি অবস্থান করে তাহলে কিন্তু কারাবাস এই হবার যে যোগ, এই যোগটি কিন্তু ভঙ্গ করে দিতে পারে। লগ্ন থেকে দ্বিতীয় ভাব, দ্বিতীয় ভাবপতি গ্রহ এবং বৃহস্পতির বলাবল থেকে আমরা কিন্তু জাতকের সত্যবাদিতা, জাতকের প্রাইমারি বিদ্যা এবং জাতকের ধন, জাতকের যে লিকুইড মানি, হ্যাঁ, এই ধন কিন্তু বিচার করব। আরও অন্যান্য আরও অনেক কিছু বিচার করতে পারি। তো আরও একটা কথা খেয়াল রাখতে হবে, আবার লগ্ন থেকে নবম ভাব, ভাবপতি গ্রহ এবং বৃহস্পতি থেকে কিন্তু আমরা সেই জাতকের ভাগ্য বিচার করব, সেই জাতকের উন্নতি বিচার করব, সেই জাতকের উচ্চ বিদ্যা বিচার করব, বা সেই জাতকের ভিতরে কতটা ধর্ম বা ধার্মিকতা সুলভ মানসিকতা আছে সেই জায়গাটা আমরা বিচার করব। আবার পঞ্চম ভাব, ভাবপতি গ্রহ এবং বৃহস্পতি থেকে কিন্তু আমরা পুত্র বিচার করব। এই পুত্র বিচার করার ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি খুব বড় একটি ভূমিকা পালন করবে, এবং শুধু পুত্র নয়, বৃহস্পতি একটি জন্মছকের মধ্যে বৃহস্পতি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি গ্রহ। যখন আমরা জন্মছক বিচার করব তখন বৃহস্পতি হচ্ছে নৈসর্গিক শুভ গ্রহ, এবং আমরা পরে যখন দেখব যে লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ, লগ্ন সাপেক্ষে অশুভ গ্রহ, তখন কিন্তু আমরা পাবো যে কিছু কিছু লগ্ন সাপেক্ষে বৃহস্পতি অশুভ গ্রহ, কিন্তু বৃহস্পতি যেহেতু নৈসর্গিক শুভ গ্রহ, বৃহস্পতির দৃষ্টি কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়। সেটা বিবাহের ক্ষেত্রে হতে পারে, সেটা পুত্র জন্মাবার ক্ষেত্রে হতে পারে, সেটা যে কোনো আরোগ্যের ক্ষেত্রে হতে পারে, বৃহস্পতি আরোগ্যের কারক গ্রহ, যে কোনো রোগের আরোগ্যের ক্ষেত্রে হতে পারে, যে কোনো সমস্যার ক্ষেত্রে এই বৃহস্পতির দৃষ্টিটাকে কিন্তু একজন জ্যোতিষী খুব বিশেষভাবে পর্যবেক্ষণ করে। তার কারণ হচ্ছে কি, বৃহস্পতি কিন্তু অনেক রকম সমস্যা থেকে জাতককে বার করে আনতে পারে একমাত্র বৃহস্পতি। তাই জ্যোতিষশাস্ত্রের মধ্যে এই গ্রহটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবারে হচ্ছে এডুকেশনের দিকে, বৃহস্পতি হচ্ছে মাতৃভাষার কারক গ্রহ, এবং তার সঙ্গে সঙ্গে ধর্মজ্ঞান, ধার্মিকতার কারক গ্রহ, এবং ইতিহাস, এবং ইতিহাসের কারক গ্রহ আমরা কিন্তু মানে যে মাধ্যমিকের আগে অবধি ইতিহাস বিচার করব শনি থেকে, কিন্তু মাধ্যমিক বলবো না, ক্লাস এইটের আগে থাকতে ইতিহাস যদি আমরা বিচার করতে হয় তাহলে কিন্তু আমরা শনি থেকে বিচার করব। এইটের পরে যখন আমরা ইতিহাস বিচার করব তখন কিন্তু আমরা বৃহস্পতি থেকে বিচার করব। তার একটাই লজিক, লজিকটা হচ্ছে কি যে শনি হচ্ছে মুখস্থবিদ্যার কারক, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ইতিহাসের ক্ষেত্রে শনি কিন্তু মুখস্থবিদ্যার কারক, তোলে শনি কিন্তু বিশেষভাবে ইতিহাসের ক্ষেত্রে যে শর্ট কোশ্চেনগুলো থাকে সেগুলো আমরা দেখেছি যে মুখস্থ করে ছাত্রছাত্রীরা বিশেষভাবে লিখে দেয়, কিন্তু এইটের পর থেকে ইতিহাস সাবজেক্টটা কিন্তু আরও বিস্তর হতে থাকে। তো সেখানে কিন্তু আমাদের গভীর জ্ঞানের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি সেই জায়গাটা প্রভাব সৃষ্টি করবে। বৃহস্পতি থেকে আমরা যেমন যে কোনো ম্যানেজমেন্ট রিলেটেড কোনো কোর্স যদি আমরা বিচার করি এডুকেশন লেভেলে, সেটা কিন্তু আমরা বৃহস্পতি থেকে বিচার করব। যেমন বিবিএ, এমবিএ এইসব কিন্তু আমরা বৃহস্পতি থেকে বিচার করব। তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু অলরেডি বৃহস্পতির কারকতা সম্পর্কে আগে আপনাদেরকে দিয়ে দিয়েছি, সেই কারকতাগুলোকে কিন্তু অবশ্যই নোট করে রাখবেন, এবং তার সঙ্গে সঙ্গে এইটাকে যদি মনে হয় তো নোট করবেন, নাহলে ব্যাপারটাকে আজকে বুঝিয়ে দিলাম কিছু অল্পভাবে, অবশ্যই কিন্তু আপনারা বিষয়টাকে বোঝার চেষ্টা করবেন। তো আজকে এই পর্যন্ত, আবার আরেকটি অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার।